সুপ্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি বাস্তব বিশ্লেষণের আরেকটি ক্লাসে। এটি চতুর্থ ক্লাস এবং এটি দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস টপোলজি অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ বাস্তব যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর যে বিভিন্ন টপোলজি আছে অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এগুলো সসীম অসীম বিভিন্ন হিসাব নিকাশ, এরকম ছোটখাটো হিসাব নিকাশ, সেটাই হচ্ছে টপোলজি। তাহলে চলো শুরু করা যাক। এর আগেও বলেছিলাম যে বাংলা ভাষায় গণিত চর্চা এই স্লোগানকে সামনে রেখে অনেক আগে থেকে শুরু করেছিলাম বাংলায় পাঠদান, এবং তার বইও আছে। তোমাদের অনুরোধ করেছিলাম এই বইগুলো ফলো করার জন্য। এটা তিতাস তুহিন এদের যৌথ প্রযোজনার বই। আসি আমি নিহার রঞ্জন বক্সি, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। এটি মূলত রিয়েল অ্যানালাইসিসের চতুর্থ লেকচার, যেটি আগে বলছি, এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচার। তো এটি দ্বিতীয় অধ্যায় বলছিলাম বাস্তব রেখার টপোলজি, অর্থাৎ যে বাস্তব রেখা তার বৈশিষ্ট্যগুলো, যেখানে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য। এখন গণনাযোগ্যতা, কাউন্টেবিলিটি, অর্থাৎ কোনো কিছু গণনা করা যায় কিনা সেটি আমরা ছোটবেলা থেকেই শিখেছি। এখন ছোটবেলা থেকে যে গণনা করা শিখেছি সেই গণনা আর বাস্তব সংখ্যা রেখার ভিতরে সে গণনায় আমরা কিছু পার্থক্য লক্ষ্য করব। মূল ঘটনা একই, কিন্তু আমার বলার স্টাইল এবং আমার প্রকাশ করার স্টাইল এগুলো কিছুটা আলাদা হবে। ফলে যেমন আমরা শিখেছিলাম যে অসীম সেট, তো অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা অসীম, তো এটি হচ্ছে সাধারণ কথা। কিন্তু এইখানে আমরা একটু অন্যভাবে বলবো, তার কারণ হচ্ছে আমরা বাস্তব সংখ্যার আরো গভীরে প্রবেশ করছি, এবং এই গভীরে প্রবেশ করার কারণে আমাদের সংখ্যাগুলো আরো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, আরো জাস্টিফাইড হতে হবে। তো দেখো যেটা এখানে বলছে, একটা সেট তার প্রকৃত উপসেটের সাথে ওই সেটের একটি এক এক ম্যাপিং থাকে, চিত্রণ থাকে, তখন এটাকে বলা হচ্ছে অসীম সেট। তো স্বাভাবিকভাবে কথাগুলো সহজ সরল মনে হলেও এর ভিতর অনেকগুলো কথা রয়ে যায়। প্রথম কথা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রথম আমাদের জানতে হবে যে প্রকৃত উপসেটটা কি। তাহলে প্রকৃত উপসেট যদি জানতে হয় তাহলে আমরা একটু দেখে নিই, তোমরা জানো অনেকেই, তারপরও যাদের একটু ইয়ে আছে তাদের জন্য, যে 1 2 3। আমরা জানি যে এখানে তিনটা উপাদান আছে, সুতরাং এখানে 2 to the power 3 8টা উপসেট হবে। 8টার ভিতর 2টা উপসেট হবে অপ্রকৃত, একটা হচ্ছে ফাঁকা সেট এবং এ সেটটা নিজে, এই দুইটা হচ্ছে অপ্রকৃত। বাকিগুলো হচ্ছে প্রকৃত, যেমন 1 অথবা 2 এরকম করে পাও, 1 2 1 3 2 3, এগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এই অপ্রকৃত উপসেট বাদে হিসাব করতে হবে আমাকে। তাহলে কি বলছে, আবারও বলি, প্রকৃত উপসেটের সাথে ওই সেটের একটি এক এক চিত্রণ বা ম্যাপিং বিদ্যমান, এক এক সম্পর্ক বিদ্যমান, ওয়ান অল। এখন আমি যদি এই সেটটা নিই, এখন এখানে যদি আর একটা সেট নিলাম 2 3, এখন 2 3-র সাথে এর এক এক ম্যাপিং সম্ভব না, এই সেটটা বি। কেন সম্ভব না? কারণ 2 3 এবং 1 2 3 1 2 3 এর ওয়ান ওয়ান ম্যাপিং সম্ভব না। তার কারণ এটার সাথে এটার একটা ম্যাপিং হবে, এটার সাথে এটার একটা ম্যাপিং হবে, কিন্তু এই 3-এর সাথে আর কোনো ম্যাপিং হবে না। তার মানে হলো, আমরা যদি আরো ক্লিয়ার করে বলি, যে যেগুলো সসীম সেট তার প্রকৃত উপসেট ওই সেটের থেকে ছোট হয়, উপাদান সংখ্যা কম থাকে, ছোট যখন হয় তখন এক এক ম্যাপিং করা যায় না। কিন্তু যদি অসীম সেট হয়, যেমন আমি যদি এরকম সেটটি নিই, যে 1 2 3 4 এরকম যদি অসীম সংখ্যক নিই, তাহলে এখন এর যদি প্রকৃত উপসেট নিই, দেখা যাচ্ছে এখান থেকে নিলাম এইটুকু অসীম পর্যন্ত, সুতরাং অসীম পর্যন্ত এক এক ম্যাপিংটা সম্ভব। এই জন্য আমরা বলছি যে প্রকৃত উপসেট এক এক ম্যাপিং থাকে। সুতরাং এটি একটি সংজ্ঞা, এবং এই সংজ্ঞাটি অন্য সময় থেকে একটু আলাদা। দ্বিতীয় যেটা বলছে, যে সসীম সেট, তো সেই একই কথা। এখানে আসলে এইভাবে না লিখে আমরা একটি অন্যভাবে লিখতে পারি। বলছে ससीम सेट बला हबे जदि असीम ना हय एई असीम ना हय एरकम ना बोले जदि शुधु एटा आसे असीम ना हय बोले आमरा जदि ऊपरेर संख्याटा थेके बोली एक एक चित्रण विद्यमान ना थाके एखाने जदि ना थाके बोले दिई ताहले संख्याटी आरो भालो हय कारण एई दुइटा एकसंगे जदि ना आसे परीक्षाय ताहले एइटा लिखले एकटु आमादेर केमन हय ताहले एक एक चित्रण विद्यमान जदि ना थाके तखन एटा तार माने छोट हय छोट हलेই অসীম হয়ে যায় সুতরাং এটা আমাদের সসীম সেট আশা করি বুঝতে পেরেছো ইনিউমারেবল সেট নিউমারেবল যেটা গণনাযোগ্য তবে নাম্বার যেটা ন্যাচারাল নাম্বারের সাথে যেটা স্বাভাবিক সংখ্যার সাথে সমতুল্য হয় অর্থাৎ নেগেটিভ ভ্যালু গুলো না থাকে নেগেটিভ কোনো যদি ভ্যালু না থাকে তাহলে এটাকে বলা হবে তখন ইনিউমারেবল সেট अर्थात एटाके जदि अनुक्रम आकारे लेखा जाए ताहले होते पारे विभिन्न रकम संख्या आछे एक एक मिलकरण करा जाए एटी सोजा आछे समस्या नेই কিন্তু নিউমারেবল সেট गणनायोग्य सेट ताहले गणनायोग्य सेट जदि ससीम हय ताहलेও गणना करा जाए अथवा ডিনিউমারেবল हय जदि तार माने ন্যাচারাল নাম্বারের সাথে যেটা স্বাভাবিক সংখ্যা সেটের সাথে যদি তুলনা করা যায় তোমরা জানো স্বাভাবিক সংখ্যা গণনা করা যায় আর নেগেটিভ গণনা করা যায় না নরমালি কারণ হচ্ছে যে আমার -4টা বল আছে এরকম আমরা বলতে পারি না কিন্তু আমার 4টা বল আছে বলতে পারি 6টা গরু আছে বলতে পারি আমার -2টা গরু আছে এটা আমরা বলতে পারি না তো এটি এভাবেই বলতে হবে যে সসীম হয় অথবা ডিনিউমারেবল হয় ডিনিউমারেবল মানে একটু আগেই বলেছি এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাথে এক এক চিত্রণ থাকে সেটি এবার অগণনাযোগ্য সেট এটা যদি অসীম হয় অথবা স্বাভাবিক সংখ্যা সেটের বা n এর সমতুল্য না হয় কিন্তু এই অগণনাযোগ্য হয় এই সংখ্যাটি আমি না দেওয়ার জন্য নিষেধ বলছি তোমাদের যেটা নিষেধ করছি যে এটা দিও না কারণ এটি মূল সংখ্যা দুটো যদি একসঙ্গে আসে তাহলে দিলে সমস্যা হয় না কিন্তু যদি শুধু অগণনাযোগ্য আসে তাহলে গণনাযোগ্য নয় এটা আসলে কিছুই হলো না আচ্ছা गणनायोग्य सेटर उपसेट गणनायोग्य देखे नियो एखाने तेमन किछु नाई एइखाने एकटा मजार जिनिस आछे एइ जिनिसटा अनेकेर काछे बेश झामेलार मने हय अथवा अनेके मुखस्थ मतो करे किन्तु जिनिसटा किन्तु खूब इजी कि रकम इजी आमादेर कि बोलछे बद्ध व्यवधि तोमरा जानो बद्ध व्यवधि माने 0 थेके शुरू अनशेष एटा इनक्लूडेड एटाओ इनक्लूडेड तखन बद्ध आर जे कोनो जदि एक्सक्लूडेड हय तखन खोला एक साइड जो एक्सक्लूडेड है तखन अर्ध खोला व्यवधि एरकम आमरा बोले थाकि ताहले गणनायोग्य ना अर्थात एर भीतर जत संख्या आछे 0 थेके 1 पर्यन्त जत संख्या आछे एटा तुमि गुणे शेष करते पारो ना केन पारो ना तार कारण हच्छे जे एई जदि संख्या रेखा हय एटा 0 जदि हय एटा जदि 1 हय ताहले एखाने विभिन्न रकम मूलद संख्या अमूलद संख्या এরকম আছে সুতরাং সেইটাকে আমরা গণনা করতে পারি না স্বাভাবিকভাবে আমরা বুঝি কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে তো প্রমাণটা আমরা কিভাবে করব সেটি হলো কথা প্রমাণটি করার জন্য যে আমরা দুইটা সংখ্যা নিলাম ধরে নাও যে x1 0.16789 এরকম 5 6 7 এরকম আছে আরেকটা সংখ্যা ধরে নাও x2 এটা 0.5679 এরকম করে 6 7 এই সমস্ত নিলাম আমরা দুইটি সংখ্যা ধরে নিলাম এখানে যে সংখ্যাগুলো আমরা নিয়েছি দশমিকের পরে এগুলো 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 10টা ডিজিটের যে কোনো ডিজিট হতে পারে এখন যদি অন্য একটা সংখ্যা নিই আমরা b এটা 0. এখানে যে কাজটি করব এখানে সংখ্যাগুলো আমি 0 নিব না দশমিকের পরে 0 ও নিব না এবং 9 ও নিব না তাহলে এটা 0 দিয়ে শুরু হবে না এবং 9 ও নিব না তাহলে 0 দিয়ে শুরু যদি না হয় 9 দিয়ে যদি শুরু হয় ধরো আমি 4 নিলাম 4 5 6 7 8 পর্যন্ত নিলাম 0 নিব না 1 2 3 4 এরকম নিলাম তাহলে এই যে আমরা বলছি এখানে সেই ক্ষেত্রে আমাদের যে মূল সমস্যা এই জিনিসটা এটা এরও সমান না এরও সমান না যদি সমান হয়ে যায় কোনো কারণে তাহলে এরও সমান না এরও সমান না এই জিনিসটা এরও সমান না এরও সমান না যে কোনো একটা জায়গায় অসমান হবে কারণ ওখানে 0 থেকে 9 পর্যন্ত আছে আর এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে তাহলে কোথাও না কোথাও অমিল হবেই ঠিক একই ভাবে এই যে b এর প্রথম মান ঠিক একই ভাবে b এর দ্বিতীয় মান ওখানে যে কোথাও কোথাও অমিল হবে b এর তৃতীয় মান কোথাও কোথাও অমিল হবে সেই কথাটি বলেছে এরকম উদাহরণ দিয়ে আমি বারবার বলেছি উদাহরণ দিয়ে যখন করবা তখন কাজটি ক্লিয়ার হবে তাহলে দেখো x1 যখন বলছে 0.80 এখন প্রতীক দিয়ে ব্যবহার করছে সংখ্যা না দিয়ে x2 বলছে এরকম ঠিক একই ভাবে আমরা x3 x4 এরকম নিতে পারি এবং এই যে এর মানগুলো হচ্ছে সকল ডিজিট 0 থেকে 9 এবার আরেকটা নিয়েছে যেটা b এর মানগুলো এই যে 0.80 নিয়েছে এবং এখানে 1 থেকে 8 পর্যন্ত তো আমরা b1 এর মান এমন ভাবে নিব আমরা বলেছি যে এই যে প্রথম মানটা আমরা এটার সমানও নিব না এটার সমানও নিব না যদি না নেই তাহলে এর মাঝখানে ঢুকে যাবে ঠিক একই ভাবে এই যে দ্বিতীয় মানটা এটার সমানও নিব না এটার সমানও নিব না তাহলে মাঝখানে ঢুকে যাবে অর্থাৎ b এর মানগুলো x1 এবং x2 এর মধ্যে হবে আমরা এটা একটা উদাহরণ দিয়ে হিসাব করলাম আর কি তাহলে এখন আমি b এর মান দেখছি ওই সেই 0 থেকে 1 বদ্ধ ব্যবধির ভিতর কিন্তু b এর মানটা x এর সমান x এর কোনো মানের সমান না ফলে এর দশমিক প্রকাশ ভিন্ন দশমিকে যে প্রকাশ করা হয়েছে ওটার সাথে এটা কখনো মিলবে না আবার 09 কে অন্তর্ভুক্ত করা হয়নি আগেই বলেছি তাহলে এটা 11 গণনায় যে সংখ্যা পাওয়ার কথা তার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এটি 11 হবে না তো যদি না হয় তাহলে এটি গণনাযোগ্য নয় আচ্ছা দ্বিতীয় অংশ বলছে এর থেকে প্রমাণ করো সেট অফ রিয়েল নাম্বার এটিও গণনাযোগ্য নয় এখন আমার সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে কত আমার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এই হচ্ছে আমার সেট অফ রিয়েল নাম্বার এখন এটা যদি সেট অফ রিয়েল নাম্বার হয় তাহলে আমার এর একটা সাবসেট নিশ্চয়ই 01 তোমরা ভালোই বুঝো এটি হচ্ছে সাবসেট 01 এটি গণনাযোগ্য নয় এটি যদি গণনাযোগ্য না হয় এর যে সুপার সেট বড় সেট সেই সেটটাও গণনাযোগ্য হবে না হয়ে গেল খুব সোজা প্রমাণ ক্লিয়ার আশা করি তাহলে এটি তোমাদের বুঝতে সুবিধা হবে এবার আরো কিছু সংখ্যা আমরা একটু দেখব নেইবারহুড প্রতিবেশ পুরো প্রতিবেশী না প্রতিবেশ মানে কাছাকাছি আবেশটা থেকে যাবে ঠিক নিজের লোক এবং দূরবর্তী লোক এর মাঝামাঝি একটা বিষয় আমরা সংজ্ঞা দেখি বলছে আর এর একটি অশূন্য উপসেট আর আর মানে সবসময় বলেছি যে একটা ই নিবা ছবি এঁকে নিবা তাহলে বুঝতে সুবিধা হবে অশূন্য উপসেট n কে একটা উপসেট ধরে নিলাম এটুকু n এটা এখানে ধরো একটা x আছে এর প্রতিবেশ বলা হবে x এর প্রতিবেশ কে n যদি এরকম হয় যে এর একটা সাবসেট n এর একটা সাবসেট i যদি ধরি i এর ভিতর যদি x থাকে তার মানে x টা i এর সদস্য হতে হবে যে সদস্যটা হচ্ছে যে i টা হলো n এর সাবসেট কিন্তু এই মুহূর্তে আমি যে চিত্রটা এঁকেছি সেটা কিন্তু আসলে প্রতিবেশ নয় যদি এখানে হতো তাহলে x এর প্রতিবেশ হতো এটা ওই যে বলেছিলাম প্রতিবেশীর মতো কিন্তু খুবই ক্লোজ প্রতিবেশী যদি হয় তখন এটা হবে अथवा आरेक भावे बोला जेते पारे जे एखाने एकटा सबसेट आछे n एखाने निलाम x আর x থেকে কিছু একটা কমাই দিলাম কিছু অংশ আর কিছু বাড়াই দিলাম তাহলে যে অংশটা পাচ্ছি এটা যদি n এর ভিতর থাকে এই যে কিছু কমালাম সেটা হচ্ছে x - এপসিলন আর কিছু বাড়ালাম সেটা হলো x + এপসিলন এই যে দুইটা অংশ মিলে যে সেটটি হলো এই সেটটি যদি n এর সাবসেট হয় এই ওর ভিতর x থাকবে সেটা n এর সাবসেট যদি হয় তাহলে আমরা n কে বলবো x এর প্রতিবেশীর মতো কিন্তু খুব ক্লোজ কাছাকাছি তাহলে সেটাকে নেইবারহুড বলবো এটা ভালো করে মনে রাখবা বিভিন্ন জায়গা এটা এত বেশি কাজে লাগবে যে এটা এখন যে প্রতিবেশটা বললাম এই যে প্রতিবেশ সেটা হচ্ছে একটা বিন্দুর প্রতিবেশ কি একটা বিন্দুর প্রতিবেশ এটি বললাম এটি x তাহলে x এর প্রতিবেশ হচ্ছে এইটুকু নেইবারহুড এখন সেটের প্রতিবেশ x তো সেট না x হচ্ছে একটা মান একটা ভ্যালু একটা বিন্দু সেটের প্রতিবেশ হতে গেলে একই কথা শুধুমাত্র আমার এইটুকু হচ্ছে আমার একটা সেট যে এই সেটটা হচ্ছে a আমার এই সেটটা এখন এটা যদি হয় আমার n তাহলে আমার যদি a সেটের অনেক বিন্দু আছে অনেক সদস্য আছে সেই সদস্যর প্রত্যেকের প্রতিবেশ n হয় বা ওদের সংজ্ঞা যদি বলি ওদেরটা নিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বইয়ের সাথে এটা হচ্ছে মুছে দিয়ে করি ওদের মতো যেন বুঝতে পারো নাম একই হলে বুঝতে সুবিধা হবে তোমাদের যেটা বলছিলাম যে এই সেটটা বাইরের সেটটা হচ্ছে a ভিতরের সেটটা হচ্ছে b এখন b তে যে অসংখ্য বিন্দু আছে সেই বিন্দু প্রত্যেকটা বিন্দু ধরো b এর মান আছে 1 2 3 4 এরকম এখন a এর মান থাকলো ধরো -1 এরকম করে লিখি যে -1 এর পর থেকে 6 পর্যন্ত এখন 1 এর কাছাকাছি বিন্দু a সেটটা 2 এর কাছাকাছি বিন্দু a সেটটা 3 এর কাছাকাছি অর্থাৎ b সেটের প্রত্যেকটা বিন্দু b সেটের প্রত্যেক বিন্দুর নেইবারহুড a b সেটে যত বিন্দু আছে সবার নেইবারহুড যদি a হয় তাহলে এই বলা হবে সেটের প্রতিবেশ a হচ্ছে সেটের প্রতিবেশ কোন সেটের প্রতিবেশ b সেটের প্রতিবেশ সুতরাং এই অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি টেনে আরেকবার একটু দেখবে আবার পরবর্তীতে যখন এটা চর্চা করবে তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবে বেসিক অংশ যদি ধারণা না থাকে দেখা যাচ্ছে এক মাস পরে আবার পড়ছো তখন কিন্তু এগুলো আবার ভুলে যেতে পারো তখন আবার এই বেসিক জিনিসগুলো একটু দেখে নেবে দরকার হলে ভিডিওগুলো ডাউনলোড করে রাখবে যদি ওয়াইফাই না থাকে আর ওয়াইফাই থাকলে ডাউনলোড করার দরকার নেই বারবার এত ভিডিও জমে যাবে যে পরে কোনটা দেখতে হবে এটা মনে থাকে না সুতরাং চ্যানেল থেকে দেখে নেবে তো সেটা আমরা দেখলাম কেন্দ্রবর্জিত প্রতিবেশী বিন্দু এগুলো তোমরা দেখে নিও অ্যাডারেন্ট পয়েন্ট বা সংলগ্ন বিন্দু এই কাছাকাছি বিন্দু সব এগুলো কাছাকাছি কথা শুধু লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট ক্লাস্টার পয়েন্ট কনডেনসেশন পয়েন্ট এইটা সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু এখন নেইবারহুডটা ভালো করে মনে রাখো যদি নেইবারহুড যদি ভালো করে মনে না রাখো তাহলে কিন্তু সীমাবিন্দু পুঞ্জবিন্দু ভুলে যাবে এবং এটা ছবি এঁকে বারবার এটি সীমাবিন্দু পুঞ্জবিন্দু এবং নেইবারহুড অন্তত এই দুইটা জিনিস যেন তোমার মাথায় থাকে তা না হলে কিন্তু এই আমি বলেছি যে অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরার কথা বলছি না অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস যেগুলো অনেকটা কল্পনা করে নিতে হয় যেমন 0 থেকে 1 পর্যন্ত অসংখ্য মান আছে এই অসংখ্য মান আছে এটা তুমি একটু মাথার ভিতরে একটা ফিগার এঁকে নাও যে এটা এরকম হয় তো আমরা আবারো বলি যে একটু আগে দেখলাম নেইবারহুড কি বলেছিলাম নেইবারহুড হচ্ছে একটা সেট কার নেইবারহুড হতে পারে নেইবারহুড হতে পারে একটা বিন্দুর নেইবারহুড হতে পারে অথবা একটা সেটের নেইবারহুড হতে পারে তাহলে যদি আমরা দুইটা কথা বলেছি, একটা হচ্ছে বিন্দুর নেইবারহুড, এই বিন্দুর কাছাকাছি যারা আছে তারা, আর একটা হচ্ছে সেটের নেইবারহুড, এটা একটা সেট, সেটের প্রত্যেক সদস্যের নেইবারহুড আছে আরেকটা সেট, সেটা। এখন এখন কথা হচ্ছে সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু। সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু সেটা আমরা কি বলবো, যে বলছে আমার এই আর এর একটা সাবসেট নিলাম, কি নিলাম এস। এখন পি একটা বিন্দু আছে, পি বিন্দুটা আমার এই সেটের ভিতরেও হতে পারে, পি বিন্দুটা সেটের ভিতরে এখানেও হতে পারে, অথবা পি বিন্দুটার কাছাকাছি কোথাও হতে পারে, যেখানে হয় হোক, আমরা দেখবো পি বিন্দু শর্ত। এখন পি কে সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু বলে যদি পি এর নেইবারহুড নাও, নেইবারহুড মানে আশেপাশে সবাইকে নাও, তাহলে এস এর একটা বিন্দু ধারণ করে। এটা কিন্তু একটু ভালো করে দেখো, ধরো আরেকটা কি বড় করে নিই, আমার এইটুকু ধরো আমার এস, এখানে আছে 1, 2, 3। এখন পি বিন্দুটা, পি এর মানটা ধরো 0.99999, তাহলে পি বিন্দুটার অবস্থান কোথায় হবে, হয়তো এইখানে হবে, এইখানে পি, এটা হচ্ছে আমার পি। এখন পি এর নেইবারহুড নেই, পি এর নেইবারহুড নিলে কি হবে, পি এর নেইবারহুড, পি এর নেইবারহুড নিলে এটা হয়তো এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত গেলে দেখো ওয়ান, পি এর নেইবারহুড যখন নিচ্ছি তখন নেইবারহুড যে সেটটি সেই সেটে কিন্তু ওয়ান ঢুকে যাচ্ছে। ওয়ান কার সদস্য, এস এর সদস্য, অর্থাৎ যে কোনো একটি বিন্দুর নেইবারহুড নিব, নেইবারহুডে যদি এস এর মিনিমাম একটা বিন্দু, অন্তত একটা বিন্দু যদি ধারণ করে তখন সেই সকল বিন্দুকে একত্রে বলা হবে পুঞ্জ বিন্দু, এটা সীমা বা পুঞ্জ বিন্দু। তার মানে ও কাছাকাছি আছে। আবারও বলি, একটা বিন্দুকে সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু বা লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট বা কনডেনসেশন পয়েন্ট, যে কোনোটা বলা যেতে পারে যদি তার নেইবারহুডের ভিতর মূল সেটের একটা অংশ অন্তত ঢুকে যায়, এস এর একটি বিন্দু ধারণ করে, তাহলে এটাকে বলা হবে পুঞ্জবিন্দু। আর যারা পুঞ্জবিন্দু হবে না, কাছাকাছি যারা নেই, তারা নিঃসঙ্গ, তারা হচ্ছে নিঃসঙ্গ বিন্দু বা বিচ্ছিন্ন বিন্দু। সুতরাং তুমি এটা পুঞ্জবিন্দুর সংখ্যাটা শিখবা এবং তারপরে বলবা যে এরকম এর যদি পি এর নেইবারহুডে যদি এস এর কোনো সদস্য না থাকে তখন পি কে বলা হবে নিঃসঙ্গ বিন্দু বা আইসোলেটেড পয়েন্ট। তাহলে তোমার বুঝতে খুবই সোজা হবে। এবার প্রজাত সেট, প্রজাত সেট বাংলাটা একটু বেশি ঝামেলা, ডেরাইভ মানে প্রাপ্ত, অন্য কোনো সেট থেকে যখন পাওয়া যায় তখন এটাকে বলা হয় প্রজাত সেট। তার মানে একটু আগে যেমনটি দেখছিলাম আমরা, পি একটি লিমিট পয়েন্ট, এরকম আরো অনেক লিমিট পয়েন্ট থাকতে পারে, এই সকল লিমিট পয়েন্টের, সকল সীমা বিন্দু নিয়ে গঠিত যে সেট সেটা হচ্ছে এস এর ডেরাইভ সেট। নতুন একটা সেট পাবো, সেই সেটটা হবে সকল পুঞ্জ বিন্দু নিয়ে, p1 একটা, p2 একটা, এরকম যত পুঞ্জ বিন্দু আছে বা লিমিট পয়েন্ট আছে এগুলোকে আমরা একত্রে বলবো যে এটা হচ্ছে আমার ডেরাইভ সেট। আচ্ছা, এখন পূর্ণাঙ্গ সেট বা পারফেক্ট সেট বলা হবে সকল বিন্দুই যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এটা পূর্ণাঙ্গ সেট বলা হয়। তাহলে এই পর্যন্ত আমরা দেখছি যে এরপরে একটি উপপাদ্য এসে গিয়েছে, আমরা এই উপপাদ্য 3 পর্যন্ত করে আজকে শেষ করব। এরপরে বলজানো ভায়াস্ট্রাস উপপাদ্যটা হয়তো দেখব, বেশি জিনিস আমাদের পড়ার দরকার নেই, অল্প অল্প পড়লেই হবে। এবং এগুলো কিন্তু ভালো করে বুঝবা এবং সবসময় খাতা কলম নিয়ে বসবা এবং আমি যেগুলো বলছি এগুলো ছবি আঁকার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে, তা না হলে তোমাকে মুখস্থ করতে হবে। আর এই সাথে আরেকটা কথা বলে দেই, যে যারা ভবিষ্যতে চাকরি বাকরি করবা, ভালো জায়গায় যেতে চাও, তাদের জন্য অতি অবশ্যই তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে। এখন থেকে প্রস্তুতি নেবে তার মানে হলো যে বিভিন্ন যে পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে বিসিএস হোক বা ব্যাংক হোক সেগুলো আগে থেকেই প্রস্তুতি নিতে থাকবে। যাই হোক, আমাদের এখন চলে আসি আমাদের এই কথায়, সসীম সেটের কোনো সীমা বিন্দু নেই। একটা সেট যদি সসীম হয় তাহলে তার কোনো সীমা বিন্দু নেই। এখন একটা সসীম সেট আমরা নিয়েছি x1 x2 xn এরকম, ধরো 3 4 6 8 12 15 এরকম। এটা হচ্ছে আমার x1 x2 x3 এরকম এগুলো। এখন একটা অ্যাপসিলন নিব। অ্যাপসিলনটা হচ্ছে এদের যে পার্থক্য, এই পার্থক্যের ভিতর সব থেকে ছোটটি। 3 আর 4 পার্থক্য কত? 1। পার্থক্য এটা মডুলাস দিয়ে নিব, তাহলে 1। তাহলে পার্থক্য ছোটটি কত? 1 একটি পার্থক্য, 2 একটি পার্থক্য, 4 একটি পার্থক্য, 3 এরকম পার্থক্য। বিভিন্ন পার্থক্য যে আছে তার সেট, তার ভিতর ছোটটি, তাহলে এটা 1 হলো। এটা পূর্ণ সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই, অন্য সংখ্যাও হতে পারে। তাহলে এটি 1 হলো। এখন এই যে 1 হলো, এটি যদি আমরা দেখি, অথবা আমরা যদি অন্য কোনো বিন্দু নেই তাহলেও হতে পারে। যেমন আমরা যদি একটা বিন্দু নিই 2, আমি যদি একটা বিন্দু নিই 2, বা আমি যদি একটা বিন্দু নিই 3.5 নিলাম, তাহলে পার্থক্য কত হয়? এটার পার্থক্য কত? 0.5। এটাও 0.5, এটা 1.5, এটা বাড়তে আছে, তাহলে এটা 4.5 হলো। যাই হোক, তাহলে এদের পার্থক্য যেটা সেটা হচ্ছে 0.5, মডুলাস করলে তার ভিতর ছোটটি হচ্ছে 0.5। এটা হচ্ছে আমার x। এখন x মাইনাস এপসিলন দিলাম, x মাইনাস এপসিলন দিলে আমি এই বিন্দুটি পাই। x প্লাস এপসিলন দিলাম, তাহলে আমি এই বিন্দুটি পাই, পেলাম। এখন এর ভিতরে কারা আছে কেউ কি বলতে পারবা? এটা কিন্তু খোলা সেট। x মাইনাস এপসিলন মানে কত? এটা আছে 3 এর পরের থেকে, ফার্স্ট ব্র্যাকেট মানে বাদে, এক্সক্লুডেড, আর 4 এর আগ পর্যন্ত। এর মাঝে কোনো s এর ভিতর কি কোনো কিন্তু আছে? নাই। তাহলে আমি যদি এর সাথে s টা ইন্টারসেকশন করি, s মানে পুরাটা ইন্টারসেকশন করি, 3 ও বাদ 4 ও বাদ, কিন্তু 3 4 s এর ভিতর আছে, এর ভিতরে আর কোনো মান এখানে নাই। এর ইন্টারসেকশন করলে আমি পাই ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে আমার x, এটা লিমিট পয়েন্ট হতে পারে না। কিভাবে হবে? লিমিট পয়েন্ট হতে পারে না অর্থাৎ সীমা বিন্দু নাই, লিমিট পয়েন্ট নাই। তাহলে সসীম সেট যদি হয় তাহলে তার লিমিট পয়েন্ট থাকে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সুতরাং এর সাহায্যে আমরা আজকে শেষ করতে চাই, এবং পরবর্তী ক্লাসে আমরা বলজানো বা স্কয়ার উপপাদ্যটি দেখব। তার আগ পর্যন্ত এই অংশগুলো পড়বে, এবং যারা ইউটিউবে এগুলো দেখো বা আমাদের ফেসবুক পেজে দেখো তাদেরকে অনুরোধ করছি, তোমরা যেটা দেখছো একটু কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আসলে কারা কারা দেখছো। তো নিজের নাম পরিচয় দিয়ে কোন কলেজ থেকে করছো এটি একটু অনুরোধ করছি, এবং সমস্যা হলে ওখানে মন্তব্য করবে। অনেকে ফোন করো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করতে পারো, যদি না করো তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ এটা আমার ব্যবসায়িক চ্যানেল না। সুতরাং সাবস্ক্রাইব করলে তোমার লাভ, যে আমার একটা বেল আইকনটা টিপে দিলে আমি যখনই নতুন ভিডিও দিব তখন তুমি পেয়ে যাবে। তার কারণ হচ্ছে যে আমি একেবারেই রেগুলারলি ভিডিও সবসময় দিতে পারি না। সুতরাং তোমাদেরকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আজকে শেষ করছি, এবং আগের ভিডিওগুলো না দেখলে সেগুলো একটু দেখে নাও। ধন্যবাদ সকলকে, যারা উৎসাহিত করো, ফোন করো। আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।